এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? স্বামীজি প্রশ্ন করছেন যে সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল আর 9 লক্ষ মানুষ সেই সময় এই দুর্ভিক্ষে মানে খাদ্যের অভাব, তাতে 9 লক্ষ মানুষ মারা গিয়েছিল। একটা তালিকা সেই সময়ের গভর্নমেন্ট প্রকাশ করেছে। তো আপনাদের সভার যারা কর্মকর্তা, তারা এই দুর্ভিক্ষ কবলিত মানুষদের জন্য কি কিছু ব্যবস্থা করেছেন? প্রচারক বলছেন, আমরা দুর্ভিক্ষাদের সাহায্য করি না, কেবলমাত্র বৌমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি বলছেন এই কথা শুনে যে যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদিগকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? এটা স্বাভাবিক যে এত লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন, অথচ আপনাদের কাছে টাকা আছে, ফান্ড আছে, সেখান থেকে আপনারা কিছু সাহায্য করতে পারেন মানুষদের, তো সেই জন্য কিছু করেননি? জাত ভাই মানুষই তো তার জাত ভাই, তাই না? মানুষই তো মানুষের জন্য করবে। একটা গান আছে না ভূপেন হাজারিকার, যে মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। তাহলে এই স্বামীজিও ওই কথাই বলছেন, স্বামীজি অনেক আগেই বলেছেন, ভূপেন হাজারিকা তো এক সপ্তাহ দিনে, তো মানুষই তো মানুষের জন্য অনুভব করবে, তার ব্যথা অনুভব করবে, তার জন্য তার দুঃখ কষ্টে সে সমব্যথী হবে, তার দুঃখ কষ্ট দূর করবে, তবেই তো সে মানুষ। তো সেইগুলো কিছু করেননি? প্রচারক বলছেন, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমনি ফল হইয়াছে। একটু উনি করা কথা বলে দিলেন যে আমরা এই দুর্ভিক্ষ কবলিত মানুষদের জন্য কিছু করি না, আমাদের কমিটি হচ্ছে শুধু গোরক্ষার জন্য। তখন স্বামীজির শুনে খারাপ লাগলো যে আপনার জাত ভাই লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যাচ্ছে, তাদের জন্য কিছু করলেন না? তার ফলে তার উত্তরে বলছে যে না, আমরা করি না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমনি ফল হইয়াছে। সবই তো কর্মফল, তাই না? আমাদের জন্মটাই তো কর্মফলের জন্য, কজ অ্যান্ড এফেক্ট, এটাই তো এই জগৎ সংসারের নিয়ম চলছে, যে পূর্বজন্মে যেসব কজ তৈরি হয়েছিল, কারণ যেগুলো, সেইগুলোই এই জন্মে কার্য, এই কার্যের জন্যই, সেই কজের এফেক্ট দেওয়ার জন্যেই কারণটা কার্যে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আমাদের এই শরীর ধারণ হয়েছে, শরীরের জন্ম হয়ে গেছে, কতগুলো কর্মের ফল দেবার জন্য। তাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু একেবারে সমস্ত কর্ম ফিক্সড আছে, কী কী কর্ম ফল দেবে সেগুলোকে বলা হচ্ছে যে প্রারব্ধ কর্ম, অর্থাৎ যেই সমস্ত অনেক কর্ম থাকে, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, আগামী কর্ম, এইরকম, তো এই সমস্ত কর্মের মধ্যে যেগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম, অর্থাৎ যেই সমস্ত কর্ম ফলোন্মুখ হয়েছে, অর্থাৎ ফল দেবে, সেগুলোই হচ্ছে প্রারব্ধ কর্ম, সেটাই আমাদের এই জন্মটা নির্ধারণ করে দিয়েছে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে সব ফিক্সড হয়ে গেছে। যেমন ধরুন তীর, যখন তীরগুলো পেছনে তুমিরে রয়েছে, তখন সেটা
সেই তীরটা নাও ছোড়া যেতে পারে, সেটি যে যিনি ছুড়বে তার হাতে সেই ক্ষমতাটা রয়েছে। কিন্তু যখন তিনি একটা তীর ছুড়ে দিয়েছেন, ছোড়া হয়ে গেছে, তখন কিন্তু আর সেই তীরের তীরটা কোথায় গিয়ে লাগবে এবং কী করবে তার প্রতি আর কিন্তু সেই যিনি তীর ছুঁড়েছেন তার আর কোনো কন্ট্রোল থাকে না, তাই না? অলরেডি তীরটা ছোড়া হয়ে গেছে। ঠিক সেই রকমই আমাদের যে প্রারব্ধ কর্ম সেটাও কিন্তু ওই তীর ছোড়া হয়ে গেছে, অর্থাৎ ফলনমুখ হয়ে গেছে, ফল দেবেই, সেটা ফল দিয়েই সেটা ক্ষান্ত হবে। এমনকি যারা জ্ঞানী, যাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তাদের কি হয়, তাদের যে আগামী কর্ম এবং সঞ্চিত কর্ম যেগুলো থাকে সেগুলো জ্ঞানের বলে সমস্ত নষ্ট হয়ে যায়, কিন্তু প্রারব্ধ কর্ম নষ্ট হয় না। প্রারব্ধ কর্ম থাকে, এটা একদিকে ভালো, প্রারব্ধ কর্ম থাকে বলেই সেই মহাপুরুষের শরীর থাকে, আর সেই মহাপুরুষের শরীর যত থাকবে ততই জগতের কল্যাণ হবে, তাই না? এই যে ধরুন স্বামীজির মতো মহাপুরুষ যদি আরও আমরা তাকে পেতাম আরও কত কল্যাণ হতো। ঠাকুর মা স্বামীজি আরও সব চরম মহাপুরুষরা তারা যত দীর্ঘদিন শরীরে থাকবেন ততই কিন্তু আমাদের মতো মানুষদের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। তারা যদি কোনো কাজ নাও করে হয়তো আমাদের দৃষ্টিতে মনে হবে তিনি তো চুপ করে বসে আছেন, কিন্তু তার ওই অবস্থানটাই, অবস্থান মাত্রই জগতের কল্যাণ, কারণ তিনি সেই ব্রহ্মস্বরূপে সর্বদাই প্রতিষ্ঠিত। আর তার থেকে সেই যে ভাইব্রেশন যেটা বেরোয় সেটাই জগতের অশেষ কল্যাণ করে। আর তার সান্নিধ্যে যারাই আসে তারা সকলেই সেই শান্তি, তার সেই আধ্যাত্মিক অনুভূতি, তাদের সকলেরই কিছু না কিছু হয়, তাদের আধ্যাত্মিক কল্যাণও হয়, তারা আধ্যাত্মিক জীবনে আরও অনুপ্রেরণা পায়, তারা শান্তি পায়। দেখবেন বড় বড় আমাদের এই যে আমার নিজের গুরুদেবের কথাই বলি, আমার যিনি মন্ত্র দীক্ষা গুরু দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে যিনি দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তো ওনার কাছে যখন আমরা যেতাম হয়তো আমাদের মধ্যেও অনেকেই আছেন, তো আমাদের কি অনুভব যে আমরা ওখানে গিয়ে কিছুই নাও করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলেও যেন আমরা কত শান্তি অনুভব করেছি, তাই না? অনেক সময় উনি ডাকতেন যে কারোর কোনো প্রশ্ন থাকলে চলে এসো বলে তিনি ডাকতেন, প্রশ্ন ভক্তরা প্রশ্ন করলে উনি পছন্দ করতেন, তিনি উত্তর দিতে চাইতেন। হ্যাঁ, তিনি খুব রসিক ছিলেন। তো এটা আমাদের নিজেদেরই অভিজ্ঞতা যে আমরা তার সান্নিধ্যে গিয়ে কত শান্তি অনুভব করতাম, কত আনন্দ অনুভব করতাম, কত যেন টান অনুভব করতাম, যেন আবার কবে আসব, আবার যাওয়ার জন্য আমাদের মনটা উদগ্রীব হয়ে থাকত, কত তাড়াতাড়ি কত শীঘ্র তার কাছে যাব। তো এই যে মহাপুরুষ তাদের অবস্থান মাত্রেই কিন্তু কল্যাণকারী। তো স্বামীজি আর ওই যে ভদ্রলোক বললেন যে এই যে কর্মফল পাপের জন্য এই দুর্ভিক্ষ হয়েছে, সে তো বটেই, সবই তো কর্মফল, কিন্তু তাই বলে কি ধরুন একটি দুঃখী মানুষ আপনার কাছে এসেছে, আপনি যদি তাকে বলেন যে তোমার কর্মফলের জন্য এটা হয়েছে, তো সেটা কি তাকে ঠিক বলা, সবই তো কর্মফল, সেই সময় তার কি দরকার, তার একটু সহানুভূতি দরকার, তার একটু সাপোর্ট দরকার, সেইটা না দিয়ে যদি আমরা তাকে অন্য কোনোভাবে সাহায্য নাও করতে পারি, দুটো মিষ্টি কথা বললেও তো তার মনটা একটু শান্তি পায়, তার হৃদয়টা জুড়ে যায়, তাই না? তাহলে সে তার মাধ্যমেও তাকে আমাদের তার কষ্টটা লাঘব করা,
এটাই তো মানুষের কাজ। তো এইরকম কথা শুনে, প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল, মুখ আরক্তি হইল। কিন্তু মনের ভাব চাপিয়া বলিলে যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশুপক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। স্বামীজির ওই কথা শুনে কিন্তু স্বামীজির খুব কষ্ট হয়েছে, তার হৃদয়টা তো বিশাল, তিনি তো ভারতবাসী অন্তঃপ্রাণ। তিনি বলেছেন না যে মূর্খ দরিদ্র ভারতবাসী আমার ভাই, এটা কিন্তু তার শুধু মুখের কথা নয়, এটা তার অন্তরের কথা, তার অনুভূতির কথা, তার ফিলিংসের কথা। তো এই কথা শুনে স্বামীজি কিন্তু তার খারাপ লেগেছে, তাই স্বামীজির বিশাল নয়ন প্রান্তে, স্বামীজির বড় বড় যে চোখ, সেই নয়ন প্রান্তে যেন অগ্নি কণা স্ফুরিত হতে লাগলো, আর মুখটা যেন আরক্তি হয়ে গেছে। কিন্তু মনের ভাব তিনি চেপে রেখে ওই বললেন যে যেই সহানুভূতি, যেই সভা সমিতি মানুষের প্রতি যাদের সহানুভূতি নেই, পশুপক্ষীর জন্য প্রাণ রক্ষার জন্য তারা শুধু সচেষ্ট, তাদের জন্য অন্ন দিতে অনেক রাশি রাশি অর্থ ব্যয় করে, তাদের প্রতি আমার কিছু মাত্র সহানুভূতি নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্রের করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়, তাই না? সবই তো কর্মফলেই হচ্ছে, কর্মফলেই মানুষ মরছে, সেটা তো ঠিকই কথা। কিন্তু এইরকম যদি আমরা শুধু কর্মের দোহাই দিয়ে থাকি আর অন্য কোনো বিষয়ে চেষ্টা না করি, তাহলে কিন্তু সেটা একেবারে বিফল সাব্যস্ত হবে। যেমন ধরুন একজন যদি পরীক্ষার্থী, সে যদি মনে করে ও আমার কর্মে যা আছে তাই হবে বলে আর সে পড়াশোনায় করলো না, তাহলে কি ভালো রেজাল্ট হবে? তা নয়। আমাদের হাতে যেটা ভগবান শক্তি দিয়েছেন তার কিন্তু সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। ঠাকুর ভগবান আমাদের একটা ফ্রি উইল দিয়েছেন, একটা কিছু কার্য করার একটা যদিও সীমিত ক্ষমতা, কিন্তু কিছু তো দিয়েছেন তার সম্পূর্ণ সদ্ব্যবহার করবার জন্য। আর এই যে ধরুন আমরা ঈশ্বর চিন্তা করতে পারি, ভগবানের চিন্তা করতে পারি, আবার নাও করতে পারি, তাই না? তো এটা কিন্তু আমাদের হাতে। আর যদি আমরা এটাকে কাজে লাগাই, যদি আমরা সৎ চিন্তা করি, ঈশ্বর চিন্তা করি, তার দ্বারা আমরা সেই পূর্ণতা পর্যন্ত লাভ করতে পারি, আমরা সেই ঈশ্বর লাভ করতে পারি। আর ভগবান লাভ করলে সব পাওয়া হয়ে যাবে। এই জগতের ছোটোখাটো জিনিস চাওয়া পাওয়া এই নিয়েই তো আমাদের জগৎ চলছে, জীবন চলছে, তাই না? তাহলে চিন্তা করুন, এমন একটা জিনিস যদি পাওয়া যায় যেটা পেলে সব পাওয়া হয়ে যাবে, তাহলে সেটাই তো বেস্ট, তাই না? সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যাবে, আর কিছু পাওয়ার চাওয়া পাওয়ার দরকার হবে না, সব পাওয়া হয়ে যাবে, পূর্ণ হয়ে যাব আমরা, তো সেটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ। তো সেই জন্য আমাদের যেটা ক্ষমতা, যেটা শক্তি, সেইটাকে কাজে লাগাতে হবে। তাই বলছেন যে যদি নিজের চেষ্টা চরিত্রটা না করে আমরা যদি শুধু কর্মের দোহাই দিই, তাহলে কিন্তু সব একেবারে বিফল সাব্যস্ত হয়। আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না, পশুরক্ষাটা এটাও তো কর্মফল, তাই না? ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গোমাতারা আপন আপন কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের উহাতে কিছু করবার প্রয়োজন নেই। স্বামীজিও যুক্তি দেখাচ্ছেন যে গোমাতারাও তো, তারাও তাদের কর্মফলের জন্য কসাইয়ের হাতে যাচ্ছে, তারাও রুগ্ন হচ্ছে, জীর্ণ হচ্ছে,
তারাও তাদের কর্মফল ভোগ করছে, সুতরাং তাদের রক্ষা করার দরকার নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বলিলেন, হ্যাঁ আপনি যা বলছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব রীতি সন্তান আর কে প্রসব করবেন। মানে স্বামীজি একটু এখানে কিন্তু একটু ব্যঙ্গ করলেন যে গরু যে আমাদের মাথায় এটা তো আমি খুব বুঝেছি, এই জন্যই তো এইরকম কৃতি সন্তানরা গোমাতা প্রসব করেছে। যে যারা পশু পক্ষীদের জন্য ভাবছে অথচ মানুষ অনাহারে মারা যাচ্ছে তাদের জন্য তাদের কিন্তু ও সহানুভূতি উদ্রেক হচ্ছে না। হিন্দুস্থানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধহয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না, স্বামীজিকে বলিলেন যে এই সমিতির উদ্দেশ্য তিনি তাহার কাছে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী, কিছু ভিক্ষা চান, এই সমিতির জন্যে তিনি কিছু সাহায্য অর্থ সাহায্য চান। স্বামীজি বলছেন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব। সত্যি কথাই, স্বামীজি তো নিজেরই কীভাবে সারা ভারতবর্ষ কপর্দক শূন্যভাবে ঘুরে বেরিয়েছেন, তারপরে আমেরিকায় গেছেন, কীভাবে কী খাবেন কী করবেন কোনো ঠিক নেই। এমনকি যে পরিচয়পত্রটা এখান থেকে নিয়ে গিয়েছিলেন সেটাও হারিয়ে গেল। তাহলে সম্পূর্ণ ঈশ্বরের ওপর নির্ভর করে তিনি কীভাবে বিশ্ব জয় করেছিলেন। তো সেই বলছেন যে আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় পাব, তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় অগ্রে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিকে কিছু দেওয়া যাবে। স্বামীজি যদি অর্থ পান, ভবিষ্যতে যদি তার কাছে অর্থ আসে, তখন সবচেয়ে আগে তিনি মানুষের কল্যাণের জন্য সেটি ব্যয় করবেন। আগে মানুষকে বাঁচাতে হবে, সবচেয়ে আগে কী দরকার, অন্ন খাদ্য বস্ত্র, এটা হচ্ছে বেসিক নিড, খাদ্য বস্ত্র বাসস্থান সবচেয়ে আগে এটাই মানুষের দরকার। তারপরে এই বেসিক নিড পূর্ণ হলে তারপরে তার অন্যান্যগুলো বিদ্যাদান, বিদ্যার দ্বারা সে নিজের পায়ে দাঁড়াবে। চার প্রকারের দান আছে আমরা জানি, কী কী, প্রথম হচ্ছে অন্নদান। অন্নদানের মধ্যে এই যে অন্ন বস্ত্র খাদ্য ইত্যাদি এগুলো দান। তারপরে দ্বিতীয় হচ্ছে প্রাণদান। প্রাণদানটা কি, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ঔষধ পত্রাদি দেওয়া হলো, তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করা হলো, কেউ ধরুন ব্লাড টেস্ট করাতে পারছে না তাকে সাহায্য করা, এগুলো সব প্রাণদানের মধ্যে পড়ুন। যে হসপিটালগুলো, যে সমস্ত হসপিটাল সেবা প্রতিষ্ঠান সেখানে এই প্রাণদান হয়। আর তার থেকে আরও শ্রেষ্ঠ দান কি, এই অন্নদান, এগুলো দরকার আছে, কারণ অনাহারে যখন মানুষ থাকে তখন কিন্তু তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। যে কবি সুকান্ত যে বলেছেন না, যে যিনি ক্ষুধার্ত তার কাছে পূর্ণিমার চাঁদটা কি মনে হবে, ছলসানো রুটি, তার আর পূর্ণিমার চাঁদের সেই সৌন্দর্য, সেই তার মাধুর্য দেখার মতো মেন্টাল কন্ডিশন থাকবে না। যখন সে অত্যন্ত ক্ষুধার্ত তখন মনে হবে ওইটাই আমার খাদ্য, সে ক্ষুধার্ত তার কাছে ওইটাই তখন ঝলসানো রুটি। তাই সবচেয়ে আগে এইগুলো দরকার, যখন এইগুলো পূর্ণ হয়ে গেল, এগুলো না হলে কিছুই হবে না। কিন্তু ধরুন ক্ষুধার্ত মানুষকে আমরা অন্ন দিতে পারি, অন্ন দিলে তার ক্ষুধাটা তখনকার জন্য নিবৃত্ত হলো, কিন্তু আবার তার খিদে পাবে, আবার তার কাছে আবার সে আসবে,
তাই এটা কিন্তু সমস্ত সমস্যার সমাধান নয়, এটা একটা টেম্পোরারি সমাধান হলো। ঠিক সেই রকম প্রাণদান, কেউ একজন অসুস্থ হলো, তাকে ওষুধপত্রাদি দেওয়া হলো, পরে আবার সে অসুস্থ হবে, আবার দরকার হবে, এগুলো কিন্তু এগুলো দরকার আছে, কিন্তু এগুলোই কিন্তু আলটিমেট নয়। তার থেকে আরও কী শ্রেষ্ঠ দান, সেটা হচ্ছে বিদ্যাদান। বিদ্যাদান করলে কী হবে, সে নিজের পায়ে দাঁড়াবে, সে আর অন্যের কাছে চাইবে না, সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এবং নিজের ফ্যামিলি ভরণ পোষণ করতে পারবে এবং পাড়া প্রতিবেশী এবং আরও যদি বিস্তৃত হয় সে দেশবাসীরও কল্যাণ করতে পারে। কিন্তু এটাও কিন্তু আমাদের জীবনের সম্পূর্ণ সমস্যার সমাধান করতে পারে না। তার থেকে আরও শ্রেষ্ঠ দান কি, ধর্মদান। আর আরও সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান, কারণ জ্ঞানের দ্বারাই কিন্তু মুক্তি লাভ হয়, আর মুক্তি লাভ হলেই সমস্ত সমস্যার সমাধান চিরতরে হয়ে যায়। তাই সর্বশ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান। তাই স্বামীজি বলছেন যে অন্নদান, বিদ্যাদান, ধর্মদান এইগুলো করতে হবে। এসব করে যদি আরও টাকা বেঁচে থাকে তাহলে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদনান্তে প্রস্থান করিলেন। তখন স্বামীজি আমাদিগকে বলিতে লাগিলেন, কি কথাই বললে, বলে কি না কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে, দেশটা যে অদপাতে যাচ্ছে ইহাই তাহার চূড়ান্ত প্রমাণ। মানুষের চিন্তাধারাটা দেখুন, চিন্তাধারা থেকেই কিন্তু কোথায় দেশটা যাচ্ছে সেটা বোঝা যায়। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি, মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ কাঁদে না তারা কি আমার মানুষ, স্বামীজি বলছেন। হ্যাঁ, এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিত হইয়া উঠিল। অনন্তর স্বামীজি তামাক টানিতে টানিতে শিষ্যকে বলিলেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য এবার চলে যাবেন, স্বামীজি বলছেন আমার সঙ্গে দেখা করো। শিষ্য বলছেন, আপনি কোথায় থাকবেন, হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকবেন, আমাকে তথায় যাইতে দিবে তো? এটা তো স্বাভাবিক যে স্বামীজি তো অনেক অনেক গুণবান ব্যক্তি, অনেক উঁচু আধ্যাত্মিক ব্যক্তি, তাকে বড় বড় মানুষের বাড়িতে নিয়ে যাবে, সেখানে তিনি একজন ছোটোখাটো মানুষ, তাকে কি ঢুকতে দেবে? তার উত্তরে স্বামীজি বলছেন, সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে থাকব, তুমি সেখানে যেও। স্বামীজি কত করুণা দেখুন। শিষ্য বলছেন, মহাশয় আপনার সঙ্গে নির্জনে কথা কইতে বড় ইচ্ছা হয়। স্বাভাবিকভাবেই যখন আমরাও কোনো মহাপুরুষের সান্নিধ্যে যাই তাকে একান্তে নির্জনে পেতে চাই, তাই না? সেই শিষ্যেরও শরৎচন্দ্র চক্রবর্তীরও সেই ইচ্ছা হয়েছে। স্বামীজি বলছেন, তাই হবে, একদিন রাত্রিতে যেও। স্বামীজির কত স্নেহ, তাকে তুমি করে বলছেন যে একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য বলছেন, মহাশয় আপনার সঙ্গে কতগুলো ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হইবে না তো? স্বামীজির সঙ্গে সব বিদেশের সব সাহেবরা এসেছেন, আর ইনি হচ্ছেন একেবারে কট্টরপন্থী ব্রাহ্মণ বংশের একজন খুব গোড়া ব্রাহ্মণ, তার বেশভূষা ওই রকম ধুতি পাঞ্জাবি এই ধরনের, তো আমাকে দেখে কথাবার্তায় রুষ্ট হবেন না তো? স্বামীজি বলছেন যে তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ, তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে, কারণ স্বামীজিকে তারা ভালোবেসেছেন বলেই তো, বেদান্তকে ভালোবেসেছেন বলেই তারা স্বামীজির সঙ্গে ভারতবর্ষে এসেছেন, তাই না? সেই জন্য স্বামীজি বলছেন যে তারাও মানুষ, আর বিশেষত তারা হচ্ছে বেদান্ত ধর্মনিষ্ঠ, বেদান্তের প্রতি তাদের নিষ্ঠা রয়েছে, আর যারা বেদান্তের প্রতি নিষ্ঠাবান তারা কিন্তু
সকলের প্রতি তাদের ভালোবাসা থাকে, সকলের প্রতি তাদের একটা একাত্ম ভাব থাকে, অভেদ ভাব, একাত্ম ভাব থাকে। কারণ বেদান্ত আমাদের কি শিক্ষা দেয়, যে তুমি কে, তুমি হচ্ছ আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা, আর সেই একই আত্মা সর্বভূতে বিরাজমান। স্বামীজি বলছেন না, সর্বভূতে সেই প্রেমময়। তাহলে যেই আত্মা আমার এই শরীরের ভেতরে রয়েছে, সেই একই আত্মা সকলের ভেতরে রয়েছে, অর্থাৎ আমি সকলের মধ্যে রয়েছি। আমারই অভিব্যক্তি এক একটি শরীর, এক একটি শরীরের মাধ্যমে আমারই অভিব্যক্তি ঘটেছে। সুতরাং আমি কাকে দূর করব, কাকে আমি দ্বেষ করব, সকলেই কিন্তু আমাদের ভালোবাসার যোগ্য, সকলেই আমি। আমি আমাকে তো ভালোই বাসবো, কখনো দ্বেষ করতে পারি না, তাই না? সেই জন্য সকলের প্রতি কিন্তু বেদান্তি যারা, তাদের কিন্তু একটা একাত্ম ভাব, অভেদ ভাব থাকে। শিষ্য বলছেন, মহাশয় বেদান্তে যেসব অধিকারীর লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভেতরে কীরূপে আসিল? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত কৃত প্রায়শ্চিত্ত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযত, বিশেষত সাধন চতুষ্টয় সম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ, তাহাতে অসম্বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া? এই যে বেদান্তের যে অধিকারী, সেটি হচ্ছে সাধন চতুষ্টয় সম্পন্ন। সাধন চতুষ্টয় একটা বিষয় একটু একটু আলোচনার দরকার আছে, সেটি আমরা বিস্তারিতই আলোচনা করব, পরের দিন করব। তাহলে আমি ভেবেছিলাম এই বল্লিটা শেষ আজকে করতে চেয়েছিলাম, কিন্তু ওই সাধন চতুষ্টয় এগুলো বলতে গেলে একটু সময় লাগবে, আমাদের আজকে সময় শেষ হয়ে এসেছে, তাই আজকে এখানেই রাখছি। পরের দিন আমরা এই সাধন চতুষ্টয় থেকে শুরু করে আমাদের আলোচনা চালিয়ে যাব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের আশ্রমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে।